সম্প্রতি সময়ে দিনাজপুরের চিরির বন্দরে অষ্টাদশ বয়সী এক তরুণীকে দল বেঁধে দন ধর্ষণের সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার ও তাদের শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মহিলা পরিষদ। আজ শনিবার ১৮ নভেম্বর সকাল ১১টার দিকে চিরির বন্দর উপজেলার প্রবেশপথ খুবুরাতলি মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে মহিলা পরিষদের নেত্রীরা নারী ধর্ষণকারীদেরকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এই মানববন্ধন ধর্ষকগণের ছবি সম্মিলিত ফেস্টুন নিয়ে দাঁড়ালে চিরির বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিম সরকার নিজের ছেলের ছবি দেখে ফেস্টুন টেনে ছিঁড়ে ফেলে দেয়। সাময়িকভাবে মানববন্ধন কর্মসূচিতে হট্টগোলের পরিবেশ তৈরি হয়। পরে পুলিশের অফিসার ইনচার্জ বজলুর রশিদের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি সুন্দরভাবে সম্পন্ন হয়। চিরির বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা পরিষদের নেত্রী লায়লা বেগম জানান, কয়েকদিন হয়ে গেল অষ্টাদশ বয়সী এক তরুণীকে পাষাণ নরপশুরা একত্রিত হয়ে গণ ধর্ষণ করে। অতিরিক্ত রক্তক্ষণে মেয়েটি আজ মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে। ধর্ষণের পরপরই পুলিশ মামলা গ্রহণ করেছেন। আমরা দ্রুত সময়ের মধ্যেই ধর্ষককে গ্রেফতার দেখতে চাই। অন্যথায় মহিলা পরিষদ এলাকার সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হুঁশিয়ারি প্রদান করেন। চিরির বন্দর থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ এই মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে তিনি মানববন্ধনে উপস্থিত হয়ে বলেন, গণ ধর্ষণের মতো ঘৃণিত অপরাধীদেরকে দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করা হবে। এই অপরাধের সাথে যে নেতা ছেলেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত আছে, আশা করছি একদিনের মধ্যেই ধর্ষককারীদেরকে গ্রেফতার করতে সম্ভব হবে। গত ১৫ নভেম্বর এই ঘটনায় ধর্ষিতার বড় বোন সালমা আক্তার ৩২ বাদী হয়ে চিরির বন্দর থানায় ৭৯৩৩ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০২০ অপহরণ করিয়া ইচ্ছার বিরুদ্ধে গণধর্ষণ সহ সহায়তা করার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। ধর্ষকের নামের তালিকায় রয়েছে মো মুবিন ২৩ সেদিনাজপুর জেলা চিরির বন্দর উপজেলা চিরির বন্দর রেলওয়ে কলোনি মাছবাজার এলাকার আনসার আলীর ছেলে আল আমিন ২৬ সে একই উপজেলার মালিপাড়ার আব্দুল গনি ওরফে দুলুর ছেলে সাব্বির হোসেন ২৭ সে একই এলাকার রেলওয়ে কলোনির আসাদুল হকের ছেলে রাব্বি ২৬ সে একাই রেলওয়ে কলোনির পালিত পিতা হাবিবুর রহমান হবির ছেলে। আরও অজ্ঞাতনামা রয়েছে। গত মঙ্গলবার ১৪ নভেম্বর রাত ১১:৩০টায় চিরির বন্দর উপজেলা শহরের তেলিপুকুর এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পিছনে এই গণধর্ষণের ঘটনা ঘটে। এই গণধর্ষণে ৭ জন যুবক অংশগ্রহণ করে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।